আচ্ছা ভাবুন তো আগামীকাল শুক্রবার দিন আপনি সকালবেলা বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল আর মনে মনে ভাবলেন যে সেই টিকিটটি কাটবেন যেমন ভাবা তেমন কাজ আপনি টিকিটটি টিকেটে বাড়ি ফিরে আসলেন আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটই ফার্স্ট প্রাইজ উঠে এসছে হ্যাঁ লাইটটা কেমন বদলে গেল না ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল একত্রিশে মে শুক্রবার দিন পাঁচ পাঁচটি রাশির জীবনে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তখন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম বলবো সেই পাঁচ রাশি কিন্তু জেনারেল অর্থাৎ এই রাশিগুলি কিন্তু প্রতিটাই এবং টার্গেট নাম্বারগুলি বলব কিন্তু জেনারেল আপনি যদি আপনার বিষয়ে পার্টিকুলারলি জানতে চান তাহলে আপনাকে আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করে নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস একটুর জন্য মিস হয়ে যাচ্ছে হতাশ হয়ে পড়ছেন মনে ভাবছেন যে আর বোধ হয় কোনো দিনও প্রাপ্তি আমার ঘটবে না কিন্তু সেই আশা নিয়ে আবারও কাটতে যাচ্ছেন আবারও মিস হয়ে যাচ্ছে এমনটা যদি আপনার সাথে হয় তাহলে এইটুকুটা ধরতে পারেন আপনার জীবনে প্রাপ্তি লাগবো লাগবো করে লাগছে না মানে প্রাপ্তি একদিন না একদিন লাগবে কিন্তু এই যে লাগার জায়গাটা অনেক দেরি হয়ে যাবে আর যদি দেরি না করতে চান তাহলে ইমিডিয়েটলি রাহু রক্ষাকবচ ধারণ করুন কারণ এই রাহু রক্ষা কবচ রাহু গ্রহকে পাওয়ার অফ করে ফেলে আর যখনই রাহু পাওয়ার অফ হয়ে যাবে তখন কিন্তু আপনার জীবনে অবিরাম অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই থাকবে অর্থাৎ সপ্তাহে সপ্তাহে অর্থ পেতেই থাকবেন তাই আমি বলি আপনারা অহেতুক অর্থকে অপচয় না করে আগে ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে নিন হ্যাঁ এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শুক্রবার দিন অর্থাৎ একত্রিশে মে কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে রাহুকাল এই যে রাহুকাল সময়টিকে অশুভ সময় হিসেবে চিহ্নিত করা হয় তো আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তাহলে কোন সময় করবেন সকাল সাতটা আট মিনিট থেকে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন এছাড়াও দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল একত্রিশে মে শুক্রবার দিন কোন পাঁচ রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আমি একে একে রাশিগুলির নাম বলবো এবং তাদের টার্গেট নাম্বারও বলবো কিন্তু খেয়াল রাখবেন আমি যে রাশিগুলির নাম বলছি এবং যে টার্গেট নাম্বারগুলি বলবো পুরোটাই কিন্তু ইঞ্জিনিয়ারের তাই আমার কথা শুনে যারা একদম চোখ বন্ধ করে টিকিট কেটে ফেলছেন এবং অর্থ নষ্ট করছেন তাদেরকে বলবো একবার হলেও যদি মিস হয়ে যায় তাহলে একবার হলেও নিজের ব্যক্তিগত জন্ম বিচার করে নিন প্রয়োজনে রাহু রক্ষাকবচ ধারণ করুন যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে এটা আমার কথা নয় এটা আপনাদেরই কথা তবু আমি বারবার আপনাদেরকে নিষেধ করি কারণ আমি চাই না যে আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট হোক যাই হোক আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল একত্রিশে মে শুক্রবার দিন কোন পাঁচ রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং নয় এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং ছয় এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল একত্রিশে মে শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার দুই এবং চার এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার সাত এবং আট এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং এক ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ